নমস্কার বন্ধুরা, বিং লাইফ ঝিনুকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন নিশ্চয়ই ভালোই আছেন। আমাদের সকালবেলাটা হয়েছিল ভালোই, কিন্তু ওই একটা কিন্তু আর কি হয়ে গেছে, সেটা হচ্ছে আমি বিছানায় তখন জেগে আছি, মানে ঘুম ভেঙে গেছে। হঠাৎ আমার শ্বশুরমশাই খুব চিৎকার করছে কিছু একটা নিয়ে, আমি হন্তদন্ত হয়ে নিচে এলাম। মানে আমার হাজব্যান্ড তখন বেরিয়ে গেছে, তারপরে তখন আমার শ্বশুরমশাই আসলে বাইরে গিয়ে, মানে মাঝে মাঝে উনি একটু গেট খুলে বাইরে বেরিয়ে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করেন আর কি, তো সেটা তখনও করেননি যখন আমার হাজব্যান্ড বেরিয়েছে তখন। তো তারপরে সেটা করতে গিয়ে উনি হঠাৎ করে খেয়াল করেন যে বাড়ির ঠিক সামনে আমাদের একটা ট্রান্সফরমার আছে, সেখানটাতে কে বা কাহারা এক ট্রাক ময়লা উপুর করে দিয়ে চলে গেছে। তো সেটাতে উনি ভীষণ রিয়্যাক্ট করছেন। আর এই জায়গাটাতে মানে এই প্রবণতাটা দীর্ঘদিনের, আর বহুদিন ধরে এক তো সময় আমার শাশুড়িমা এখন আমার শ্বশুরমশাই এরা বলছে, বলে যখন বলা হয় তখন ব্যাপারটা কিছুদিন একটুখানি ঠিকঠাক থাকে, তারপরে আবার যথাকে তথা হয়ে যায়, মানে যথাপূর্বম তথা পড়ো। আজকে ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়েছে, তাই সেই জন্য উনি ভীষণ চেঁচামেচি। তারপরে আমি ওপরে এসে বললাম ঠিক আছে চেঁচামেচি করবেন না, আমি দেখছি কী করা যায়। আমি মানে তখন পরিস্থিতি এরকম যে উনি তখনই একটি নির্দিষ্ট জায়গায় চলে যাবেন কমপ্লেন করতে, এরকম একটা ব্যাপার। কিন্তু অত উত্তেজিত অবস্থায় এই বয়সে তো তো গিয়ে দেখছে যে উনি একেবারে শার্ট ফার্ট পরে রেডি, শার্টের বোতাম টোতামগুলো ঠিকঠাক লাগাননি এরকমভাবে একটা। তারপরে আমি আর আমার শ্বশুরমশাই গিয়েছি হচ্ছে সেখানে নির্দিষ্ট জায়গা, সেখান থেকে ফিরতে আমাদের হয়ে গেল অনেকটা দেরি। আর আজকে টুপুর তখনই, আমি যখন আমার হাজব্যান্ড গেছে তখনই আমাকে টুপুর বলেছে, মা আজকে আমি সারাদিন পড়বো, আজকে আমি স্কুলে যাব না। আর এখন স্কুলে ফেস্টিভ সিজন যেহেতু, বাচ্চারাও যেমন একটু কম তাদের মানে উপস্থিতির হার, এবং টিচাররাও আর কি যার ফলে 100% ইয়েটা দিচ্ছে না আর কি, এফোর্টটা, আর প্রত্যেকের মনেই এখন একটু উৎসবের রং লেগেছে, সেটাই স্বাভাবিক। তো যার ফলেতে ও যখন বললো আমি সেটা বললাম ঠিক আছে, যদি এখন ফুল দমে ক্লাস হতো তাহলে আমি বলতাম যে না বাবু যাও, আর ওই সময়টা হলেও নিজেও বলতো না যে আমি স্কুলে যাবো না, ওই চাপটা যেহেতু ছিল না। তো সেখান থেকে ফিরতে আমাদের অনেকটাই দেরি হলো। তখন এসে দেখছি মিনামাসি আজকে আবার তাড়াতাড়ি চলে এসেছে, তো নিজের মতো করে মেয়েকে ম্যাগি করে দিয়েছে, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছে, তারপরে এসে বাদবাকি মেনু বললাম, এখন মিনামাসি রান্না করছে আর আমি একটুখানি এখন সকালের প্রথম চাটি নিয়ে বসেছি। তো অবশ্য যেখানে গিয়েছিলাম তারা অবশ্য খুব ভালো ব্যবহার করেছে, তারা বলেছে যে না ব্যাপারটা তারা দেখবে, তো দেখা যাক কত দূর দেখে এবং কত দূর তাদের এই দেখাটা থাকে। এখনও যাচ্ছে না এই জায়গাটাতে, কারণ এইটুকু সময়ের মধ্যেই জিনিসপত্র মানে কাজ হয়েছে বোঝা যাচ্ছে এই জায়গাটাতে একেবারে। এই যে এই জায়গাটা ভর্তি ছিল, স্তূপ করা ছিল, আপনারা কিছুটা বুঝতেও পারছেন হয়তো বা, হ্যাঁ এই জায়গাটা থেকে সমস্ত কিছু তুলে নিয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই। যথাস্থানে ঠিকঠাকভাবে বললে আসলে কাজ হয়, মানে তৎক্ষণাৎ না বললে এগুলো হতো না। সাথে কথা বলতে বলতেই হঠাৎ খেয়াল করছি এই জায়গাটাতে আর একটা লঙ্কা জবা হয়েছে, দেখি এই যে একটা কি সুন্দর লঙ্কা জবা হয়েছে। ওই দিকটাতে আসলে আমাদের এই যে সবেদা ডালটালগুলো যেগুলো সব কাটা হয়েছিল না, এই যে গাছটা সব কাটা হয়েছে, ওখানে ডালগুলো শুকনো ডালগুলো সব ওখানে জমা করা আছে, যার ফলে ওই দিকটায় আমরা একদম যাই না, সাপ খোপের হয় ভীষণ, আর একেবারে ড্রেন সংলগ্ন তো একটু সাপের সমস্যা আছে, তো যার ফলেতে ওই দিকটায় আমরা মোটে ভিড়ি না। কিন্তু সেই ভিড়িনার জন্যই বেশ সুন্দর একটা গাছ গজিয়ে লতিয়ে বেড়ে উঠেছে, দেখে বেশ ভালো লাগছে। ঠিক আছে। আজকে আমাদের মিনামাসির একটু মনটা খারাপ, মিনামাসির পরিচিত একজন মারা গেছেন, সেই জন্য মানে শ্মশানে নিয়ে গেল আর উনিও এলেন আমাদের বাড়ি, এরকম একটা ব্যাপার। তো এই প্রসঙ্গে যখন এলো তখন একটা কথা বলি, টুপুরে যেদিন পিটিএম ছিল সেদিন যখন আমি যাচ্ছিলাম তখন মহানন্দা ব্রিজের উপর দিয়ে তো যাচ্ছিলাম, তো সেদিনকে কিন্তু আমি দেখবেন ব্রিজেতেও ব্লগ করেছি, খুব সামান্য 2-1 সেকেন্ডের একটা ক্লিপিং আছে, কিন্তু আমি সেখানে দেখেছিলাম যে মহানন্দা ব্রিজ থেকে একটা ডেড বডি দেখা যাচ্ছে, মানে শ্মশানটা তো একেবারেই লাগোয়া। এবং আরও দেখেছিলাম যে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এই রেলিংয়ের উপর ভর দিয়ে কিন্তু সেটা দেখছে। তো শ্মশানে যাওয়ার অভিজ্ঞতা আমার শাশুড়ি মা যখন চলে গেলেন তখনই, তার আগে তো কখনো শ্মশান যাত্রা আমার হয়নি, বাবার বেলায় আমি যাইনি। বাবার বেলায় মাকে হসপিটাল থেকে মায়ের সাথে আমি বাড়ি চলে যাই, বাকিরা সবাই শ্মশানে যায়, আমার দিদি মুখাগ্নি করে, কিন্তু আমি মাকে নিয়ে বাড়ি এসেছিলাম। তো আমার ওই আমার শাশুড়ি মার শ্মশান যাত্রার সময় আমি দেখেছিলাম, তখনও দেখছিলাম যে ব্রিজটা দেখা যাচ্ছে, এবং তখনও দেখেছিলাম একজন দুজন দাঁড়িয়ে আছে। তখন যেটা ছিল যে ওই যেখানটাতে ক্রিয়কর্মাদি হয়, তারপর তো চুল্লিতে ঢুকিয়ে দেয়, কিন্তু ক্রিয়কর্মাদি যে জায়গাটা হয় সেই স্ল্যাবটাতে তখনও কোনো শেড ছিল না। সেদিন আমার হঠাৎ মনে হলো যে না মাথার উপর, মানে মুহূর্তের মধ্যে দেখা তো, কিন্তু এটুকু বুঝলাম যে না মাথার উপর একটা শেড এরকম দেওয়া হয়েছে, যে এত বৃষ্টি হয় ক্রিয়কর্মাদি করতে অসুবিধে হয়। এমনি চুল্লির জায়গাটা তো পুরোটাই কভার করা, কিন্তু যে জায়গাটায় মুখাগ্নি রিচুয়ালগুলো হয় সেই জায়গাগুলো এত একটা শেড হয়েছে, তো চারদিকে কিন্তু কোনোরকম ঘেরা পড়েনি। আর আমার মানে ওই সৎকার করার ব্যাপারটাতে সময় দেখেছিলাম যে গায়ে তো কোনো কাপড় চোপড় কিছু রাখতে দেয় না, চুল্লিতে ঢোকানোর সময় ওই দশকর্ম ভাণ্ডার থেকে একটা ওই একটা কাপড় মতো সেটুকুই শুধু থাকে, আর অন্য কোনো কিছু তো রাখতে দেয় না।
এমনকি মাথার গার্ডারটা পর্যন্ত খুলে দিতে হয়। একটা মানুষ যিনি আগের দিনই ছিলেন বা কিছুক্ষণ আগে অবধি ছিলেন, তিনি যেহেতু মৃত হয়ে গেছেন, তার মান সম্মান সব কিছু মানে এরকমভাবে মানে যতক্ষণ দেহ আছে ততক্ষণ আমাদের কাছে তো মানুষও আছে, তাই না? তো এটা একটু খারাপ লাগছে যে এভাবে করে মানে মানুষ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, যে তার প্রিয় কর্ম হচ্ছে। আমি কী বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো, যারা কাজগুলো করছেন তারা না যখন এখন ওই ওপর দিয়ে যেহেতু ঢাকা পড়েছে, দুদিকে দুটো যদি খুঁটি থাকে তাহলে যেদিক থেকে রাস্তা দেখা যাচ্ছে না ওই জায়গাটা থেকে একটু কিছু আড়াল করে দাঁড়াবেন ওই দিকটায়, হ্যাঁ, যাতে করে মানুষগুলোকে এই কৃয়কর্মার সময়টাতে না রাস্তা থেকে দেখা না যায়। মানে একটা মানুষ ছিলেন, এই যে ধরুন এখন আমি আছি, হ্যাঁ, আমার দেহে পোশাক আছে, পরনে সব কিছু আছে, আমি যেই মোড়ে যাবো সঙ্গে সঙ্গে আমার সব কিছু ধুলে মিশে যাবে, মানে এটা কি হতে পারে? একটা মানুষ তো ততক্ষণ যতক্ষণ দেহ আছে তিনি তো প্রিয়জনের প্রিয়জনই থাকছেন, তাই না? তিনি পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন, সেটা আলাদা কথা। তো সেই জিনিসটা আমার সেদিন খুব খারাপ লেগেছিল, শাশুড়িমার বেলাতেও দেখেছিলাম তো, তবে লোকজন ছিল, আমি আমার ননদ, তারপর ওরা সবাই, এরা সবাই মোটামুটি ঘিরে দাঁড়িয়েছিল, মানে শাশুড়িমার ব্যাপারটা ওরকম হয়েছিল। কিন্তু সেদিন যেটা পোড়ানো হচ্ছিলো না, মানে কৃষকর্ম হচ্ছিলো, লোকজন বেশি ছিল না বলে আমার মনে হলো। তো যাই হোক আর কি, এটুকু জানি না মানে বলাটা আমার ঠিক হলো কি না। যাই হোক, দেখতে দেখতে আপনাদের সাথে দেখা করিয়ে কথা বলতে বলতেই একটি লঙ্কা চোখে পড়লো, যেটি একেবারে চকচক চকচক করছে রোদ্দুর লেগে। এই যে মানে এই যে, এছাড়াও আরও আছে অনেকগুলোই লঙ্কা হয়েছে। এবার কোথায় যে গেল সব লঙ্কাগুলো, কালকে কিছু তুলেছি, কালকে বাগান থেকেও তুলেছি, এখান থেকেও তুলেছি, কথা বেশি হয়ে যাচ্ছে আজকে, এবার একটু প্যাকিং এর দিকে মনোযোগ দিই। দীর্ঘদিন এগুলো ব্যবহার হয় না তো, যার ফলে অনেক পেছনে চলে গেছে, আর ওপর দিয়ে বহু জিনিসপত্র চাপা পড়ে গেছে, সেগুলো সব নামাতে গিয়ে গলদঘর্ম হয়ে গেল। তবে জিনিসগুলো কিন্তু এখনও একই রকম ভালো রয়েছে, স্বাভাবিক ব্যবহার হয়নি, শুধু আতঙ্ক হচ্ছিল ভাঁজে ভাঁজে নষ্ট না হয়ে যায়। দেখলাম না কিচ্ছুটি হয়নি। এখন অনেকেই বলতেই পারেন যে আমি এগুলো ব্যবহার কেন করি না। আসলে ওই শ্বশুরমশাই শাশুড়িমা আছেন তো, মানে ছিলেন অ্যাকচুয়ালি শাশুড়িমা, শ্বশুরমশাই এখনও আছেন তো, ওনারা একটু এইসব পোশাক আশাকের ব্যাপারে পুরনো দিনের মন মানসিকতা রাখেন। পুর পরলে কোনো অসুবিধে হয় না, আমার ননদ পরলেও হয় না, কিন্তু আমি পরলে আমার শ্বশুরমশাই বিশেষত উনি একটু বিরক্ত হন, যার ফলেতে আমি এই ধরনের জিনিস পরি না। তবে চেহারা নিয়ে অনেকেই বলতে পারেন যে এই চেহারায় মানাবে না, বন্ধুরা সব চেহারাতেই মানাবে, অনেক মোটা মানুষও ওয়েস্টার্ন পরেন এবং তাদের ভালোই লাগেন। তো যা হোক, সব কিছু দেখে শুনে আমার মাথায় হাত, এত জিনিসপত্র বেরোলো, এবার আমি এগুলোকে নিয়ে করবোটা কি? যদিও করবো কি এই প্রশ্নটা ভুল, কারণ এর আগের বার গোয়াতে যা করেছিলাম তাই করবো, পরবো, তাই না? সামান্য জিনিস বেরোলো, এই যে এই যে মাটিতে পড়ে থাকা আর ওই যে ওইখানে, বাপ রে বাপ। 2017 সালে গিয়েছিলাম হচ্ছে গোয়ায়, এগুলো হচ্ছে ঠিক 2017-র পুজোর সময় কেনা সমস্ত প্যান্টলুন্স থেকে সব কিছুই, তো সেগুলো সেই রকমভাবেই পড়ে রয়েছে না, তারপরে ঘুরতে গিয়েছিলাম, তারপরে পড়েছি শিলিগুড়িতেও অল্প বিস্তর পড়েছি, কিন্তু তারপরে যা হোক আর কি হয়ে ওঠেনি, আর ওই যখন যাই হাতের কাছে কুর্তি থাকে সেটাই পরে যাই। এখন তো জিন্সগুলো পরা যেতেই পারে, কিন্তু ঠিক আছে থাক, ওই সব ওই প্রসঙ্গ আর না নাই ভালো। তো সবই মুম্বাদাই কিনে দিয়েছিল কিন্তু, হ্যাঁ, কিন্তু কি হয়েছে মামা, ওগুলো তোল, একটু তোল, ঠিক আছে চলুন, কটা কি হলো এগুলো এখন আমার দেখেই মাথা ঘুরছে। একমাত্র আমার এই ড্রেসটা যে ট্রায়াল দিলাম অনেক দিন পরে গোয়ার জন্য, এই ড্রেসটা কিনে দিয়েছিল মুম্বাদা, এখনো পর্যন্ত এটাই হচ্ছে, আরগুলো এখনো ট্রাই করিনি আপাতত। আমার কিন্তু এরকম ড্রেস পরতে ভালোই লাগে, কিন্তু টুপুরের জন্য একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, অর্থোপেডিক্স, ডক্টর পঙ্কজ কুমার মিত্র নার্সিং হোমে বসেন। তো টুপুরের নামটা 15 নম্বরে আর কি, মুম্বাদা বারবার করেই আমাকে বলছে যে দুটি একটা অ্যাপয়েন্টমেন্ট করো, অ্যাপয়েন্টমেন্ট করো। টুপুরের আপনারা হয়তো খেয়াল করেছেন যে টুপুরের লেগটা সামান্য একটু বাও লেগ, মানে সামান্য, এটা কিন্তু মুম্বাদা যেহেতু স্কিন টাইট জিন্স পরে না সেহেতু বুঝতে পারে না, মুম্বাদারও কিন্তু মানে বাই স্ট্রাকচার একেবারেই টুপুরের মতো, বাবারও একটু সামান্য মানে একেবারেই সামান্য বাও লেগ। তখন অনেক ছোট ছিল, তখন সেটা নিয়ে ডাক্তারের কাছে হয়েছিল, ডাক্তার বলেছিলেন এটা কিছুই না, শুধু শুধু এটা নিয়ে খোঁচাখুচি করবেন না, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো সমস্যাই নয়। তো তখন বলেছিল যে
একটু বড় হলে তখন তো খুবই চলো, সাঁতারে ভর্তি টর্তি করে দেবে, তো তো সাঁতার টাতার কাটতে পারে। দুপুর মোটামুটি 5 বছর সাঁতারে ভর্তি হয়েছে, তারপর কোভিড এসে যায়, তো তারপর থেকে ওই সুইমিং পুল বন্ধ হয়ে যায়, বিকাশ বসে যেত, আমিও যেতাম মৌ যেত, তো যাই হোক। তারপরে তো এখন যেহেতু একটু বড় হয়েছে, সেহেতু আর একবার মানে ওর স্যাটিসফ্যাকশনের জন্য একটু ডাক্তারের কাছে দেখিয়ে নেওয়াটা জরুরি, যাতে করে ভবিষ্যতে ওর না মনে হয় যে বাবা মা, কারণ অনেক ছোটোবেলায় ওর কিছু মনে নেই। তা বুম্বাদা বারবার বলছে যে ওর একটা সাইকোলজিক্যাল একটা রিলিফ যে ডাক্তারের মুখ থেকেও ডিরেক্টলি শুনুক যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না। হ্যাঁ, সকালবেলাতে কথা হলো আমার মৌয়ের সঙ্গে, ক্রিয়েশন অফ মৌয়ের মৌয়ের সাথে, ও ওই মেডিমল আর মানে ও রিপোর্ট দেখাতে আসছে আজকে কাকুর মানে ওর বাবার, সেটা মেডিমল আর মিত্র নার্সিং হোম একেবারেই লাগোয়া আর কি, কাছাকাছি। তো দেখি এই সময়টাতে যদি মৌয়ের সঙ্গে একটু দেখা করে নিতে পারি, যদিও কালকে মৌ আসবে বলেছে, মৌ কলন দুজনেই কালকে সকালবেলা আমাদের বাড়িতে আসবে বলেছে। তো আজকে দেখি পরিস্থিতি কুলোলে যাব, সিচুয়েশন হলে যাব, না হলে হয়তো বা সেটা কালকেই হবে, জানি না। তো কিন্তু চেষ্টা করবো একবার যাওয়ার সময় একবার একটু জাস্ট একটুখানি সৌজন্য সাক্ষাৎ করে আর কি আমি মেট্রো নার্সিং হোমে চলে যাবো। আর ওরা ওদের যদি তখন রিপোর্ট দেখানো না হয়ে থাকে তাহলে ওরা তো তখন ওখানেই থাকবে। বাবা ফ্যানটা চালিয়ে এলাম, তো আপাতত আমরা তৈরি হব যাওয়ার জন্য, এখনো টাইম আছে যদিও, তাও একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিলে ভালো। অজাক এবারে মাথাটা ঘুরছে, শরীর একদম ভালো লাগছে না, আমাকে নিয়ে গিয়ে ওখানে আমাকে গিয়েই না ডাক্তারের কাছে যেতে হয়, যে লেভেলের মাথা ঘুরছে আমার। বেরিয়ে গেলাম কিন্তু আলপনা দিয়ে আজকে আমার শ্বশুরমশাই আগে খেতে দিয়ে বেরিয়ে গেছে, মানে দাও বলেছে আমি হসপিটালে যাচ্ছি, কিন্তু তারপরে সে আসেনি, সেটা নিয়ে আবার একটা টেনশন হয়ে গেলো। রাত্রিবেলায় ওনাকে খেতে দেওয়া, সন্ধেবেলা খেতে দেওয়া, সেগুলো একটা। তারপর আমার বরের কোনো খোঁজ পাচ্ছি না, ফোন করছি, এদিকে ডাক্তারকে দেখানোর টাইম হয়ে গেছে, আবার এদিকে মৌয়ের সাথে কথা বললাম, মৌরা ওদের হয়ে গেছে রিপোর্ট দেখানো, আবার অপেক্ষা করছে মেডিমলের সামনে, যাই দেখি আপাতত একটা জিনিস ভালো হোক যে মৌয়ের সঙ্গে অন্তত একটু দেখা হবে এই আর কি। জাস্ট মৌয়ের সাথে একটু ঝটিকা মৌ করলো দুজনের সাথে, জাস্ট একটুখানি সঙ্গে দেখা হলো, কালকে ওরা আমার বাড়িতে ভালো করে আসবে সেই জন্য অপেক্ষা করে আছি। আর আজকে হচ্ছে বিশ্ব মেরুদণ্ড দিবস, হ্যাঁ বিশ্ব মেরুদণ্ড দিবসে এই একটা মেয়ে, তো আজকে না হলে সত্যি আমি কালকের জন্যই ভিডিওটা রাখতাম যে নিজের মা বাবার পাশে এরকমভাবে যে দাঁড়াতে পারে, বিশ্ব মেরুদণ্ড দিবসে তাকে বিশেষ করে অভিনন্দন জানাতেই হয়। সেটা কালকে দেখা হচ্ছে, সঙ্গে পরিচয় মানে পরিচয় যেরকম ফোনে ছিল সামনাসামনি হতে পারে আমার নিজের দণ্ড মনে হচ্ছে। ওরে বাপরে, সেটা না আমারও খুব ভালো লাগছে, কালকে অনেক গল্প হবে। মৌ কলনের সাথে দেখা হলো, তারপরে মেডিমল থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মিত্র নার্সিং হোম, সেখানেই এলাম। তো ডক্টর পঙ্কজ কুমারের কাছে বরের সাথে যোগাযোগ করে উঠতে পারছি না সত্যি, আজকে আবার ওর টিউশন, ও একবারে টিউশনের ব্যাগ নিয়ে এসেছে, কারণ ডাক্তারবাবুকে দেখিয়ে একবার ওদিক দিয়ে আমরা বেরিয়ে যাব, যেটা বললেন যে একদমই স্বাভাবিক, মানে ওটা কোনো মানে অসুবিধেই নেই। ওর যেটা হয় সেটা হচ্ছে ও ফুডটাকে এইরকমভাবে নেয় না, সবসময় হাঁটে এইভাবে, যার ফলে ওই পোস্টারটা চেঞ্জ করতে বললেন, ব্যাস এইটুকু। আমি দেখাতে পারলাম কি না জানি না, আইসক্রিম খেতে যাচ্ছি ওই যেখানে কোয়ালিটি ওয়ালস আছে, চলো ও টিউশনে যাবে, তার আগে একটু কিছু খাইয়ে দিতে হবে, এখন অনেকটাই টাইম আছে আর কি। তো বৌদির সাথে দেখা হয় ভালো হলো, হ্যাঁ সময়টা এমন সুন্দরভাবে মাপে মাপ হয়ে গেল, 1 মিনিট দাঁড়াতে হলো না, রিসেপশানে গিয়ে বললাম, ওরা বললো এক্ষুনি ঢুকে যান, ঢুকে গেলাম, বাবা গো ব্যাস হয়ে গেল। আচ্ছা আইসক্রিম আছে, যখন বেরোচ্ছিলাম তখন শরীরটা খারাপ করছিলো, তাছাড়াও তাড়াহুড়ো ছিল, দুধটা খেয়ে আসেনি, একটু খিদে খিদে পেয়েছিলো, আইসক্রিম খাওয়া হলো। এখন যাচ্ছি স্যারের বাড়িতে, যেখান থেকে মিত্র নার্সিং হোম সেখান থেকে স্যারের বাড়ি হেঁটে 1 মিনিট। ডাক্তারবাবু বললেন যে ওর হাঁটার দোষটা আছে, মানে যেটা হয় সেটা হচ্ছে দুটো পায়ের পাতা না এরকমভাবে কাছাকাছি থাকে, যেটা মানুষের এভাবে দাঁড়ানো উচিত, দুটো পায়ে ছড়িয়ে গোড়ালি দুটো কাছাকাছি রেখে, কিন্তু ওর হচ্ছে দুটো পায়ের মানে আঙুলগুলো পাশাপাশি থাকে, যার ফলে এটা বেশি এরকম দেখতে লাগে বলে একদমই স্বাভাবিক, একদমই নর্মাল, হেলদি একটা ইয়েকে অযথা আপনারা অসুস্থ বানাবেন না, তো এই জায়গাটাতে পাশাপাশি হাঁটা যাবে না। সেজন্য সে একটু আগে আগে যাচ্ছে, আগে আগে যাচ্ছে মানে সে কত আগে চলে গেছে দেখুন, পাখামি করে রাস্তাটা আগে নিজে নিজে, অবশ্য 9-এ পড়ে, ছেড়ে দিতেই হবে, যাকে যা হয় হবে। যে কোনো কারণেই হোক আজকে খুব মাথা ঘুরছিল, এই যে সময়টায় বরের সাথে ফিরছি সেই সময়টাতেও খুব মাথা ঘুরছিল, কিন্তু তবুও হাতিমোড় থেকে কিছু জিনিসপত্র কিনে আনলাম, তার মধ্যে আটা বিস্কুট লঙ্কার গুঁড়ো এগুলো রয়েছে। আসলে এ মাসে যেহেতু 16 দিন বাড়ির বাইরে থাকবো সেহেতু আমি মাসকাবারি করিনি, মূলত মাসের মাঝামাঝি এটা ওটা সেটা শেষ হয়ে যাচ্ছে, যদিও সাধারণ মাসে এটা আমার হয় না, আমি মাসকাবারি করতে খুবই পছন্দ করি,
মাসকা বাড়িতে সংসারে প্রচুর সাশ্রয় হয়। তো এখন একটু চা বরকে একটু দিয়ে দিলাম, এই কাপটা নিজে নিলাম, নিয়ে তারপরে কিছু সাংসারিকই কাজকর্ম করে নিতেই হচ্ছে, কারণ বাসনপত্র আলপনা দিই অন্যদিন মেজে রাখে সন্ধ্যেবেলাটা, সেটা আজকে করে যেতে পারিনি। সেগুলো সব কিছু করে যথাস্থানে রেখে তারপরে আরও টুকিটাকি এটা ওটা সেটা করা। এখন যেগুলো আমি ওই তুলে রাখছি সেগুলো কিন্তু দুপুরবেলা খাওয়ার পর আমি সেগুলো মেজে রেখেছিলাম। এখন যেগুলো মাছি সেগুলো এই যে এখন সব চাটা খেলাম, তাছাড়া সন্ধ্যের পরে এটা ওটা টুকিটাকি খাওয়া হয়েছে, সেসবগুলো বাসনপত্র। কিন্তু সবই করছি একটা ঘোরের মাথায়, বুঝতে পারছি না কি কারণে মাথা একটু পিটপিট পিটপিট করে ঘুরেই যাচ্ছে। এখন টুকুরকে আবার আনতে যাচ্ছে, ঘুমাতে যাচ্ছে অবশ্যই, এবং মাথাটা একটু পিটপিট পিটপিট করে আবার কেমন একটা যেন ঘুরছে, ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে, ঘুমটা একটু কম হয়েছে আমার মনে হয়, ওটাই কারণ। সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, রাত্রিকালীন যেটা রুটিন কাজ সেগুলো সব শেষ হয়ে গেছে, শুধু ওই ঘরে জামা কাপড়গুলো, আজকের জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো সেটা একটু বাদে গুছিয়ে নেবো। আর কালকে মৌ আর কল্লুল আসবে, আমার যে কী আনন্দ হচ্ছে সে মানে বলে বোঝানোর নয়, সত্যি ওরা এসে বলছিল শুধু চা, তুমি একটু চা বিস্কুটের ব্যবস্থা করো তাহলেই হবে। তো আমার বাড়ি থেকে সোজাসুজি ওরা বাসে চড়ে দিনহাটার জন্য চলে যাবে, তা সেটা কি হয় শুধু চা বিস্কুট? আমি না না ভাত না খেয়ে যাচ্ছিব না, সাধারণ একটা মানে খুব সাধারণ মানে ডাল তরকারি করে দেবো, কিন্তু কিছু খেয়ে তো উঠতে হবে, আর দেখুন কোথাও না কোথাও নামতেই হবে, কোথাও না কোথাও একটু তো ভাত খেতেই হবে। তো দিদির বাড়ি থেকে কিছুটা আমি মানছি যে 11টার সময় লাঞ্চ করা যায় না, কিন্তু তবুও ভাতটা পেটে থাকলে না ধরুন 3:30-3:30 সময় অন্য কিছু খেয়ে নিলেও হয়, তো এই জন্যই আর কি আমি বলেছি যে না অন্য কিছু খাওয়া যাবে না, ওই আমি তোমার জন্য একটু ভাতই করে দেবো, তা সেই রাজি হয়েছে, প্রথম থেকে হচ্ছিল না পরে হয়েছে। আমাকে বলছে চলো দিদি আমার সাথে দিনহাটায় চলো, মনটা এত খারাপ হয়ে গেল শুনে, যদি যেতে পারতাম আমার মানে কি বলবো, সত্যি তো এরকমভাবে ডাকছে আমার সত্যিই মনে হচ্ছে চলে যাই, জানেন তো মায়ের কাছে গিয়ে দুটো দিন থাকি। তো আমার হাজব্যান্ড কালকে থাকছে না, তার কলেজ আছে, আর আমার মেয়েরও কালকে স্কুল আছে, ওদের বলেছি যে আমি দাদাকে আর টুকুরকে নিয়ে ওদের বাড়ি যাব, ওদের বাড়িতে গিয়ে মানে আমি সপরিবারে ওদের বাড়ি যাব। কিন্তু একটাই যখন আমি গিয়েছিলাম, এখনও যেমন একটু মাথাটা কেমন একটা ঘুরছে, যখন টুকুরকে নিয়ে স্যারের ওখানে পৌঁছে দিলাম, আমার তখন একবার মনে হচ্ছিল যে একটু সামনে তো বিধান মার্কেট, ওখানে গিয়ে আমার খুব মৌয়ের নতুন খাটটা পেতেছে না মানে কিনেছে, সেটাতে না আমার খুব ইচ্ছা যে একটা বিছানার চাদর দেবো, খুব সুন্দর দেখতে একটা বিছানার চাদর দেবো, কিন্তু তখন এত শরীর খারাপ লাগছে। আর বুম্বাদাকে দেখলাম, বুম্বাদা সারাদিন পরে ওই ওই জায়গাটাতেই বুম্বাদা দাঁড়িয়েছিল, মানে যেখানটাতে স্যারের বাড়ি সেখানে, কারণ আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছিলো ওখানে এসে এখন লাগছিলো না, তো বুম্বাদাও আমার সঙ্গে আসবার জন্য অপেক্ষা করছিলো, তো সেই জন্য আর কি ওটা কেনা হলো না। তো দেখি কালকে সকালবেলাতে কোনো একটা ব্যবস্থা করি, আর যদি না হয় তাহলে আমি তো ওদের বাড়ি যখন যাবই তখন একটা আমি একটা খুব সুন্দর একটা পছন্দসই বিছানার চাদর আর কি ওদের গিফট করবো। আমার ভীষণ ইচ্ছা যে শাড়ি কুর্তি এগুলো তো লোকে দেয় না, বিছানা চাদর ভাই আমার ভীষণ পছন্দের, আপনারা যারা জানেন তারা জানেন যে আমি একটু বিছানা চাদর পছন্দ করি, শৌখিন আর কি, সেই জন্য আমার ওকে দিতেও খুব ইচ্ছা করছে। আসছে যেহেতু খুব সকাল, মানে আমার বাড়িতে ধরুন ঢুকে যাবে 9:30-10:00 মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ, তো তখন দোকানপাটগুলো খুলবে কি না আমি জানি না, তখন রান্নাবান্নার ব্যাপারও আছে, তো দেখি কি করি। মন যদি চায় তাহলে একটা কিছু ব্যবস্থা হয়তো বা হবে, আর ঠাকুর যদি চায় তাহলেও হবে, কিন্তু একটা জিনিসই মৌকে দেখছি মানে ভিডিও তো দেখে যতটা না বুঝলাম তাতে করে আজকে খুব রোগা হয়ে গেছে, খুব মানে তাতে করে ও না বিশ্রাম প্রয়োজন, মানে মানসিক এবং শারীরিক দুইভাবেই মানে বিধ্বস্ত হয়েছে। আজকে তো খুবই মানে শিডিউলটাই আজকে খুব হেকটিক ছিল, সকালবেলাতে উঠেছে, তারপরে শিলিগুড়ি থেকে দিনহাটা থেকে শিলিগুড়ির দূরত্ব তো কম নয়, তো এসেছে রিপোর্ট দেখিয়েছে, মানে তারপরে আজকের দিনটাতে ক্লান্তির ছাপ কিন্তু সেটা নয়, মানে ভেতর থেকে খুব টায়ার্ড মনে হলো আমার আর কি দুজনকেই, আসলে ওদের একটু বিশ্রাম প্রয়োজন। আর যদি ভিডিওর মাধ্যমেই বলছি, যদিও সামনেই বলেছি ভিডিওর মাধ্যমেই বলছি যে এই যে আজকে যে সোমাদির বাড়িতে এসেছে, সে সোমাদি কী ভালো মানুষ, মৌকে কত আদর যত্ন করে, কত ভালো রাখবে, আমিও কিন্তু তোমরা যদি চাও মৌ কল্লোল তাহলে আমার বাড়িতে এসে তোমরা 5-6 দিন থেকে আরামসে বিশ্রাম নিয়ে তারপর যেতে পারো, আমি সর্বতোভাবে চেষ্টা করব তোমাদের মানে বিশ্রাম দেওয়ার, মানসিকভাবে শারীরিকভাবে তো বটেই আর কি। তো আমার বাড়ি তো রয়েইছে, আর আমার বাড়ি থেকে NGPO কাছে, টাউন স্টেশন তো আপনারা প্রায়ই ট্রেনের হুইসেল শোনেন, আর DMU যেটা আর কি যেটা সরাসরি যায় সেটা তো টাউন স্টেশনেও দাঁড়ায়, কাজে আমার বাড়িটা আছে মৌ কল্লোল, আমার বাড়িটা আছে, তোমাদের কোনো রকম অসুবিধে হলে তোমার আমার বাড়িতে আসবে। আর আমার কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে যে মৌয়ের কিন্তু বিশ্রাম প্রয়োজন, এই যে বাড়িটা তৈরি হলো মানে একেবারে কি প্রচণ্ড হেকটিক শিডিউল গেছে, প্লাস যেটা চলছে এখন সেটা দিয়ে মানসিকভাবেও তো খুব বিধ্বস্ত হয়ে রয়েছে,
তো ঠিক আছে, এটা জীবনের একটা অঙ্গ, ঝড় ওঠে আবার ঝড় থেমেও যায়। তবে যে পরিমাণ বুদ্ধিমতী এবং পরিশ্রমী, শুধু তাই না, এত ভদ্র একটা মেয়ে যে ব্যাপারটা থেকে ঠিক বেরিয়ে আসবে, এটা আমার মনে হয়। আর কোথাও না কোথাও ঠাকুরের আশীর্বাদ তো ডেফিনেটলি রয়েছে। কিছুদিন আগে, মানে এই ভিডিওটা আমার অনেকদিন আগে চোখে পড়েনি প্র্যাকটিক্যালি, আমি কিছুদিন আগে, তাও সপ্তাহে দেড় দু, মানে পুরী যাওয়ার জাস্ট আগ দিয়ে আমি মৌয়ের ইয়ের ভিডিওটা দেখলাম, বাপের বাড়ির যে একটা ট্যুর করেছিল, সে অনেক দিন আগের ভিডিও, হঠাৎ করে সেদিন সাজেশনে এলো, সেটা দেখলাম। তাতে করে দেখলাম মা বাবা সম্ভবত ঠাকুরের আশ্রিত, মানে শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমার আশ্রিত, তো মৌও ইনডাইরেক্টলি আশ্রিত, এটুকুই বলা যায়। যে ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি, মানে দীক্ষা নিলে কেউ ইনডাইরেক্ট হয়ে যায় তা তো না, সরাসরি আশ্রিত। সেক্ষেত্রে ঠাকুরের আশীর্বাদ আছে, সেই জন্য এত এত সহস্র লোক চেষ্টা করছে, স্ট্রাগল করছে একটা জায়গায় পৌঁছানো, সেখানে মৌয়ের ওপর ঠাকুরের আশীর্বাদ আছে, জন্যই তো চ্যানেলটা একটা জায়গায় দাঁড়িয়েছে। ঠাকুর তো আছে, একটু পরীক্ষা নিচ্ছে এই আর কি, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পরীক্ষা নিচ্ছে। নিশ্চয়ই ঠাকুর যদি থাকে, আর মৌ খুব ভক্ত, ঠাকুর যখন আছে তখন ঠিক ঝড় একদিন থেমে যাবে, খুব শীঘ্রই হয়তো বা থেমে যাবে। সবাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি আজকে কোনোভাবেই ভিডিও এডিট করব না, কারণ কালকে ভিডিও এডিট করতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে, বেশ শরীর খারাপ করছিল, আজকে আমি একটু তাড়াতাড়ি শোবো। সেজন্য যেমন আছে এই যে ফোনটাকে আপনাদের সামনে বন্ধ করব, করে আমি চার্জে দিয়ে শুতে চলে যাব, শুধু একটু জামা কাপড়গুলো গোছাবো এই আর কি। আর মায়ের সাথে কথা হয়নি আজকে, একটু হয়তো মায়ের সাথে কথা, দেখুন দেখতে দেখতে কাজ বেড়ে যাচ্ছে কিন্তু আমার, হ্যাঁ এটা এটা করে নিই, তারপর এটা করবো, এটা করে নিই, এটা করবো, তো দেখি কী করি। মায়ের সাথে তো কথা বলতেই হবে, জামা কাপড়গুলো গোছাতেই হবে, তো সুতরাং ওই জিনিস আর রোজের রোজ দেখানোর কিছু নেই। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।